শশাঙ্ক সিং আর 20 লাখ প্লিজ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে এই শশাঙ্ক সিং এর কথা? তাকে নিয়ে কি নাটকটাই না করা হয় নিলামে, আইপিএল এর নিলামে তার নাম উঠানো হলো এবং সঙ্গে সঙ্গেই তাকে কিনতে সাড়া দিলেন পাঞ্জাব। অন্য কোনো দল তাকে নিয়ে আর দর কষাকষি না করলে তাকে মাত্র 20 লাখ রুপিতেই দলে ভিড়ায় পাঞ্জাব। কিন্তু একটু পরই পাঞ্জাব কিংস জানায়, আমাদের একটা ভুল হয়েছে, আমরা ভুল করে এই প্লেয়ারকে কিনেছি, এই নামের অন্য শশাঙ্ককে আমরা দলে ভিড়াতে চেয়েছিলাম। প্রীতি জিনতা এমনকি পাশে থাকা আরেকজন তো হাত নেড়ে বলেই দিলেন তাকে আমরা এখন আর নিতে চাই না, ফিরিয়ে দিতে চাই। কিন্তু নিলাম উপস্থাপিকা মল্লিকা সাগর জানালেন সেটির আর কোনো সুযোগ নেই, এটা নিয়মের বাইরে, তাই তো না চাইলেও এই শশাঙ্ক সিংকে দলে রাখতে হয় পাঞ্জাবের। অচেনা এই ক্রিকেটারকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি, অনেকে বলেছেন কেনার পর তার সম্পর্কে এভাবে কথা বলাটা চরম অপমানের। যাই হোক, শেষ পর্যন্ত পাঞ্জাবের জার্সি উঠে তার গায়ে, এমনকি একটি ম্যাচ খেলার সুযোগও তিনি পেলেন। আর সুযোগ পেয়ে পাঞ্জাবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে জেতালেন পাঞ্জাবকেও, নিচে খেললেন অপরাজিত 29 বলে 61 রানের ইনিংস। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে তিনি জানান, আমাকে নিয়ে কম নাটক হয়নি, তারা ভুল করে কিনেছে বলে আমাকে ফিরিয়ে দিতে চেয়েছিল, তবে তারা যে আমাকে একটি সুযোগ দিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ। এর আগেও শশাঙ্ক সিং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিল, তবে গত আসরে তাকে ছেড়ে দেয় দলটি। নিলামে অবিকৃতই থাকতেন, তবে পাঞ্জাবের একটি ভুলে তার ভাগ্য খুলে যায়। ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে।